বীর মুক্তিযোদ্ধা প্রধান শিক্ষক সৈয়দ লতিকুল্লাহ স্যার এবং সহকারী সম্মানিত সহকারী প্রধান শিক্ষক সারেউদ্দিন স্যার সহ আমার প্রিয় সকল সহকর্মীরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই প্রোগ্রামের সঞ্চালনায় আছি আমি হামিদুর রশিদ জাভেদ। প্রোগ্রাম শুরুর প্রথমে আমি পবিত্র কোরআনে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের স্কুলের সম্মানিত সহকারী শিক্ষক জনাব মাওলানা মুজাহিরুল ইসলাম স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন তো আপনারা? জি স্যার শুনতে পাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। ধন্যবাদ জনাব মুজাহিরুল ইসলাম স্যার। আজকের এই দিনে 17ই মার্চ এই দিনে জন্মগ্রহণ করেছিলেন আমাদের দেশের একজন উজ্জ্বল নক্ষত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দিনটি আসলে অন্যান্য ফাল্গুনের অন্যান্য দিনের মতো সাধারণ কোনো দিন ছিল না। যদিও দিনটা ছিল অন্যান্য ফাল্গুনের দিনের মতো পাতা ঝরার দিন, দুপুরে ছিল না তীব্র কোনো রোদ, সকালে এবং রাতে ছিল না খুব বেশি ঠান্ডা বা খুব গরম, এমনই একটি দিনে সুন্দর দিনে জন্মগ্রহণ করেছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা এই পর্যায়ে চলে যাব আলোচনা সভায়। প্রথমে আমি আলোচনা সভায় পার্টিসিপেট করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের স্কুলের সম্মানিত সহকারী শিক্ষক সিনিয়র সহকারী শিক্ষক জনাব আব্দুল হামিদ স্যারকে। আব্দুল হামিদ স্যারকে আজকের আলোচনা সভায় পার্টিসিপেট করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম। তো আবার অনেক বেশি স্বাধীনতার ইতিহাস নিয়ে বেশি জানি না আমরা, এরপরে আমি যে শিশু জন্মগ্রহণ আসলে আমরা বঙ্গবন্ধুকে পাইতাম না বাংলাদেশের ইতিহাসে, বা বাংলাদেশ নামে যে শব্দটা আসছে সেটা বলতে পারতাম না আমরা, বাংলাদেশ নামে যে শব্দটা আসছে সেটা বলতে পারতাম না। পাকিস্তান থেকে পাকিস্তান অর্থাৎ 1947 সালে পাকিস্তানের অভ্যুদয়ের পর পূর্ব পশ্চিম পাকিস্তান কর্তৃক যে নির্যাতন নিপীড়ন পুরো পাকিস্তানের উপর চলে, তার থেকে মুক্তির জন্য শিশু জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে আমরা যাকে বঙ্গবন্ধু হিসেবে পেয়েছি এবং জাতীয় মর্যাদায় আমরা আসন করেছি যাকে, যার নেতৃত্বে বাংলাদেশ পাইতাম না, আমাদের মাতৃভাষাকে ফিরে পাইতাম না আমরা। এই যে মাতৃভাষা মাতৃভূমি বাংলাদেশের অভ্যুদয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে স্মরণ করি আমরা, সম্মান জানাই। সর্বোপরি আমরা সবার
আজকের এই আলোচনা সভা আলোচনা সভা শেষ করে দিই সবাই দোয়া কামনা করব এবং তিনি যাতে বেহেশতে যেতে পারেন জান্নাতবাসী হতে পারেন সেই দোয়া করব আমরা সবাই এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব আব্দুল হামিদ স্যার আমি একটু ভিডিওটা অনুরোধ করব স্যার সারা কথা বলার সময় মধ্যে কোনো কথা বলবেন না সবাইকে একটু মিউট হতে বলেন তাহলে সাহেব সবাইকে মিউট করে ধন্যবাদ জনাব আব্দুল হামিদ স্যার হামিদুর রশিদ স্যারের অডিও মিউট ওকে ধন্যবাদ জনাব আব্দুল হামিদ স্যারকে আমি এই পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের স্কুলের সম্মানিত সহকারী শিক্ষিকা জনাবা ফিরোজা করিম ম্যামকে আসসালামু আলাইকুম প্রথমে আমি আমাদের সাউথ এশিয়ানের স্কুলের পক্ষ থেকে যে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে তার জন্য আমাদের মাননীয় প্রধান শিক্ষককে এবং সহকারী প্রধান শিক্ষক এবং আমাদের যত সহকারী সহকর্মী বৃন্দ আছে তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবসময় বলে থাকি যে আমাদের স্কুলটা হচ্ছে ফার্স্ট ডিজিটাল স্কুল কিন্তু এটা আজকে আমরা প্রথম বাস্তবায়ন করতে পারলাম আমাদের এই প্রথম ভার্চুয়াল মিটিংয়ে আমরা সবাইকে একসাথে পেয়ে আমরা নিজেরাও অনেকটা আনন্দিত হয়েছি কারণ এর আগে কখনো আমাদের এরকম ভার্চুয়াল মিটিং সেভাবে হয়নি যার কারণে এটাও বলতে পারি আমরা এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বা শিশু দিবস হিসেবেও সেই দিনটিকে আমরা উদযাপন করতে পারছি এটা আমাদের স্কুলের জন্য আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এই অবদান আসলে এই অল্প সময়ে কখনো বলে শেষ করা যাবে না আমি তার মাঝখান থেকে আমি বিশ্ব শিশু দিবস হিসেবে যে এই দিনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে সেই বিষয়ে আমি একটু বিস্তারিত বলতে চাচ্ছি বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিশ্ব শিশু দিবস পালন করা হয়ে থাকে আমরা অনেকেই জানি অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব শিশু দিবসটা ধরা হয়ে থাকে কিন্তু আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে বিভিন্ন মাসে শিশু দিবস পালন করে থাকে এবং এই বিভিন্ন শিশু দিবস পালন করার কারণে আমরা কখনো একসাথে কখনো শিশু দিবস পালন করতে পারি না আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদেরকে অনেক ভালোবাসত বলে তাই তিনি কখনো তার জন্মদিনটা সেভাবে পালন করতো না বা সেভাবে উদযাপনও করতো না তাই তিনি শিশুদের সাথে সেই সময়টুকু কাটানোর জন্য সর্বোত্তমভাবে চেষ্টা করত এক সময় 1996 থেকে 2000 পর্যন্ত যখন আমাদের দেশে গণপ্রজাতন্ত্রী সরকারের আন্ডারে ছিল তখন এটাকে খ চিহ্নিত দিবস হিসাবে গ্রহণ করা হয়েছিল শ্রেণীভুক্ত কিন্তু 2000 সালের পর থেকে আস্তে আস্তে এটাকে বিশ্ব শিশু দিবস হিসাবে জাতীয়করণ করার চেষ্টা করছে এবং ইদানিং ধরে এটা শিশু জাতীয় দিবস হিসাবে এবং আগে এটাকে ছুটিও মানে এভাবে ছুটি দেওয়া হতো সেই জিনিসটাও ছিল না রিসেন্টলি এটার উপরে ওরা জরিপ করার পরে সেটাকে শিশু দিবস হিসাবেও মানসম্পন্নভাবে অনুমোদন পাশ করা হয়েছে এবং পাশাপাশি এটাকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 1920 সালে 17ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সেটার উপরেই আমরা ভিত্তি করে এটাকে জাতীয় শিশু দিবস হিসাবে আখ্যায়িত করেছি তবে আমাদের প্রত্যেকেরই উচিত বিশ্ব শিশু দিবস হিসেবে যে দিনটা উদযাপন করা হয় আমাদের আশেপাশে বা কাছাকাছি যত শিশু আছে তাদেরকে শিশু শ্রমের আইন থেকে বের করে আনা এবং তারা যেন তাদের মৌলিক চাহিদাগুলো পায় সেই ব্যাপারে আমাদেরকে একটু সচেতন হওয়া আমি আমার বক্তব্য আর বেশি বড় করছি না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই কথাগুলো শোনার জন্য
এবং সবাই আমাদের আন্তরিকভাবে আমাদের পাশে থাকবেন এটাই আমরা একান্ত কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ জনাবা ফিরোজা করিম ম্যামকে যে আমাদেরকে জাতীয় শিশু দিবস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা একটু আলোচনা সভার মাঝখানে আমাদের রিক্রিয়েশনের জন্য একটি গান শোনার জন্য একটি দেশাত্মবোধক গান শোনাবেন আমাদেরকে আমাদের স্কুলের সম্মানিত ক্রীড়া শিক্ষক জনাব ইসহাক স্যার। আমি স্যারকে আহ্বান জানাচ্ছি আমাদেরকে একটি গান শোনানোর জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত সহকর্মীবৃন্দ এবং প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক আর সকলেই যারা উপস্থিত আছেন সকলকে সশ্রদ্ধ সালাম এবং মুজিবি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই মুজিব শতবর্ষ উদযাপনের যে ভার্চুয়াল মিটিংয়ে আমরা যারা উপস্থিত আছি আশা করি আমরা এই ভার্চুয়াল মিটিংটা উপভোগ করছি। আসলে আমাকে গান গাইতে বলা হয়েছে, আমি আসলে গানের প্রস্তুতি নিইনি, একটা কবিতা চুজ করেছি, আশা করি এই কবিতাটা আপনাদের পছন্দ হবে। ওরকম একটা মুজিব সম্পর্কে একটা কবিতা আমি সংগ্রহ করতে পেরেছি, এই কবিতাটি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। কবিতার নাম হচ্ছে অভিনশ্বর বঙ্গবন্ধু। হে মুজিব, কে বলেছে তুমি মৃত, কে বলেছে তুমি নাই? আমি 56,000 বর্গ মাইল জুড়ে তোমায় খুঁজে পাই। তুমি দিয়েছো নতুন প্রাণ, করেছো মোদের মুক্তি, তোমার উঁচু ধ্বনিতে আজও খুঁজে পাই শুভ শক্তি। তুমি বিনে স্বাধীনতা এত কেবল শুধুই একটি শব্দ, তোমার কণ্ঠের আওয়াজেই তো আজ শত্রু হয়েছে জব্দ। তোমায় পেয়ে বাংলার মাটি বাংলার জল, বাংলা পেয়েছে প্রাণ, তুমি অবিনশ্বর বঙ্গবন্ধু, শত সুরে বাজে আজ জয় বাংলার গান। হারিয়ে যাবে না তুমি কখনো হে বঙ্গীয় বীর, তুমি লাল সবুজের পতাকা দিয়েছো, দিয়েছো স্বাধীন নীর। তোমার জন্য ভক্তি অতি বিনম্র শ্রদ্ধা যত, তুমি বিনে হাই এই বাংলায় আজ কি করে স্বাধীন হতো। তুমি অতি মহিয়ান, তুমি মোর গৌরব, আজ তোমার পায়ে লোটাই পড়ুক শত ফুলের সৌরভ। এই ছিল আজকের আমার রচিত নয় একটি সংগৃহীত কবিতা, অভিনশ্বর বঙ্গবন্ধু নামে ছিল। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইসহাক স্যারকে মুজিব সম্পর্কিত একটি সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য। এই পর্যায়ে আমাদের সামনে আমাদের জাতীয় শিশু দিবস এবং জাতির প্রণব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আমাদের স্কুলের সম্মানিত সিনিয়র শিক্ষিকা জনাবা শামিমা নাসরিন ম্যাম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 17 মার্চ 2021 বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। গত বছর বঙ্গবন্ধুর 100তম জন্মদিন থেকে শুরু হয় মুজিব বর্ষ, যা এ বছরের 16 ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, 1920 সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। বাবা মা তাকে আদর করে ডাকতেন খোকা নামে। কিশোর বয়সেই শেখ মুজিবের প্রতিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতা, গরিব দুঃখী মানুষের প্রতি ভালোবাসা ও তাদের দুঃখ দূর করার প্রতিজ্ঞা তাকে রাজনীতিতে নিয়ে আসে। স্কুল থেকে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। পড়াশোনার থেকে তিনি রাজনীতি বেশি করেছেন।
রাজনীতিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে তার পিতা তাকে কখনোই বাধা দেননি। আর এই পিতার ইন্সপিরেশন থেকে তিনি এবং সেই বিশ্বাসের কারণেই তিনি রাজনীতিতে সফল হয়েছিলেন। ম্যাট্রিক পরীক্ষার পরপরই কিশোর মুজিব কলকাতায় যান। কলকাতার ইসলামিয়া কলেজে ছাত্র থাকা অবস্থায় তার রাজনৈতিক জীবনের বড় পরিবর্তনগুলো শুরু হয়। 1948 থেকে 1952 এর মহান ভাষা আন্দোলন, 1958 এর সামরিক শাসন বিরোধী আন্দোলন, 1962 এর শিক্ষা আন্দোলন ও 1966 এর ঐতিহাসিক ছয় দফা ভিত্তিক আন্দোলনের মাধ্যমে তিনি হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। 1969 এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা তাকে বঙ্গবন্ধু উপাধি দেয়। 1971 সালের 7ই মার্চ তার ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দেন। 25 মার্চ পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবে গণহত্যা শুরু করলে 26 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তার ডাকে সাড়া দিয়ে দেশের আপামর জনগণ প্রায় 9 মাস যুদ্ধ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করে। স্বাধীন বাংলাদেশের রূপকার এই মহান নেতার জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বেশি আনন্দের দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বাংলার হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধু একজনই জন্মেছিলেন, যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু শিশুদের খুবই ভালোবাসতেন, শিশুদের সাথে খেলতেন, আদর করতেন, গল্প করতেন। তিনি বিশ্বাস করতেন আজকের শিশুরা আগামী দিনের দেশ গড়ার নেতৃত্ব দিবে। তরুণ প্রজন্ম এই মহান নেতার আদর্শ থেকেই দেশ গড়ার অনুপ্রেরণা লাভ করবে। যারা বাংলাদেশকে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে, তাদের মাঝেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবেন জন্ম থেকে জন্মান্তরে। সৈয়দ শামসুল হকের ভাষায় বলতে গেলে বলতে হয়, যেখানে ঘুমিয়ে আছো শুয়ে থাকো বাঙালির মহান জন, তোমার সৌরভ দাও, দাও শুধু প্রিয় কণ্ঠ শৌর্য আর অমিত সাহস। টুনিপাড়া গ্রাম থেকে আমাদের গ্রামগুলো তোমার সাহস নেবে, নেবে ফের বিপ্লবের দুরন্ত প্রেরণা। এই কবিতার মধ্য দিয়ে আজকে আমি আমার এই ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ শামিমা নাসরিন ম্যামকে বঙ্গবন্ধুর নেতৃত্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। এখন আমি আলোচনায় পার্টিসিপেট করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের স্কুলের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব আতাউল্লাহ জিহাদ স্যারকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমার কথা শোনা যাচ্ছে? সাউথ এশিয়ান চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই একটু ব্রেক করছে, আমার মনে হচ্ছে মানে টাইমটা বোধহয় বাড়িয়ে দেওয়া দরকার। এখানে বারবার মেসেজ আসছে যে হয়তো একটু পরেই মিটিংটা ক্লোজ হয়ে যাবে, আমি জানি না স্যার কতক্ষণ টাইম আছে। আবার শুরু করব, হ্যাঁ একটু পরে বন্ধ হয়ে যাবে, বন্ধ হলে আবার আমরা নতুন করে জয়েন করব সবাই। হ্যাঁ ঠিক আছে, আমি কি বন্ধের পরে শুরু করব না এখন? চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুল কর্তৃক আয়োজিত আজকের জাতীয় শিশু দিবসের অনলাইন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত পত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জনাব লকিতুল্লাহ স্যার, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব সালেউদ্দিন স্যার,
এবং উপস্থিত একান্ত প্রিয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রথম কথা হচ্ছে, আমাদের মিশ্রাও বলেছেন, টিচাররা বলেছেন, আমিও সংক্ষেপে ইতিহাসের কয়েকটি বিষয় বলেই আজকের শিশু দিবসের মূল শিক্ষা কি হওয়া উচিত বা কি বিষয়ে আমরা এখনো বঞ্চিত সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে কথা বলবো। 1920 সালের 17 মার্চ এই দিনে জন্ম নিয়েছিলেন খোকা। সেই খোকাই সময়ের ব্যবধান হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার নানাই তার নামে রেখেছিলেন, খোকার নামই রেখেছিলেন শেখ মুজিবুর রহমান। এবং তার আমরা একটা কথা জানি, যে মূলটি বড় হবে তা পত্তনেই বোঝা যায়। শেখ মুজিবুর রহমানের সেই ছোটবেলা থেকেই উনি একজন নেতৃত্বশীল বা নেতৃত্ব দেবেন বা বড় কিছু হবেন সেটা কিন্তু তার চরিত্রে ফুটে উঠেছে। উনি যখন হাই স্কুল লেভেলে ছিলেন তখনই উনি মুসলিম সেবা সমিতি একটা সমিতি সংগঠন করেছিলেন ছাত্র জীবন থেকেই যে উনি মানুষ নিয়ে ভাবতেন, মানুষের কল্যাণ নিয়ে ভাবতেন, তার চরিত্রে সেটি ফুটে উঠেছে। এবং সময়ের ব্যবধানে 1949 সালে যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল সে আওয়ামী লীগেই উনি প্রথম নেতৃত্বে হিসেবে থাকেন। পরবর্তীতে 52 সালে ভাষা আন্দোলন, 1954 সালে যুক্তফ্রন্ট আন্দোলন, 1962-র শিক্ষা আন্দোলন, 1969-এর গণঅভ্যুত্থান এবং সর্বশেষ 1970-এর নির্বাচনে জয়ী হওয়ার পরে 1971 সালের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, যার মাধ্যমেই মূলত আজকের বাংলাদেশ। তাহলে সেই শেখ মুজিবুর রহমানকে আমরা যদি চিন্তা করি, বর্তমান বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের কথা বলতে গেলে, বাংলাদেশ বলতে গেলে যাকেই ঘিরেই মতো বাংলাদেশের ইতিহাসটা নির্মিত হয়েছে বা বাংলাদেশ ইতিহাসটা তৈরি হয়েছে। তো সুপ্রিয় উপস্থিতি, আমি আজকে যেটি বলবো, আমরা জানি যে কোনো একটি দেশের বা রাষ্ট্রের প্রায় 40% শিশু। আমরা শিশু দিবস প্রতি বছরই পালন করে আসছি, সেটা আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে এবং আমাদের দেশে যেহেতু 17 মার্চকে আমরা জাতীয় শিশু দিবস পালন করছি, এক্ষেত্রে আমাদের দেশের এই গুরুত্বটা কিন্তু আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। এবং আমাদের এই গুরুত্বটা আমরা ঐতিহাসিকভাবে অনেকগুলো বিষয় থাকার কারণে এই জাতীয় শিশু দিবসটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কি পেরেছি আমাদের শিশুদের, যে সুবিধামর্জিত শিশু, যে শ্রমজীবী শিশু, যে পথ শিশু, তাদেরকে কি আমরা, তাদের যে সমস্যায় তারা জর্জরিত, এই বাংলাদেশের জন্য যাকে ঘিরে আজকে শিশু দিবস, যার যে তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা কি আসলে কতটুকু আমরা অর্জন করতে পেরেছি, আদৌ কি আমরা আমাদের কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পেরেছি আজকে স্বাধীনতার, যে যাকে ঘিরে শিশু দিবস, যার কারণেই আমরা 50 বছর পূর্তি স্বাধীনতা দিবস পালন করছি, সেই তারই ঘিরে যে শিশু দিবস, সেই শিশু দিবসে আমাদের বাংলাদেশের কি আমরা এই 40% শিশুর যে অধিকার, তাদের যে প্রাপ্তি, সেটাকে নিশ্চিত করতে পেরেছি? আমি মনে করছি যে আজকের এই শিশু দিবসটি হোক সেই প্রশ্নের উত্তরের দিকে আমাদেরকে যাওয়ার প্রচেষ্টা। এবং আমরা চাই যে বাংলাদেশ একসময় ক্ষুধা দারিদ্রতা মুক্ত একটি বাংলাদেশ হবে এবং সুবিধাবঞ্চিত শ্রমজীবী এবং পথ শিশুদের যে অধিকার আজকে তারা পাচ্ছে না, সেই অধিকার তারা ফিরে পাবে এবং বাংলাদেশ একটি সুন্দর সমৃদ্ধশালী রাষ্ট্র হবে, এবং সেই প্রত্যাশাই করছি আজকের এই শিশু দিবসে। সম্মানিত উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আতাউল্লাহ জিহাদ স্যারকে। বাংলাদেশের পথ শিশু এবং অধিকার বঞ্চিত শিশুদের সম্পর্কিত মানবিক দৃষ্টিভঙ্গি সম্পর্কিত কথা বলেছেন, বক্তব্য উপস্থাপন করেছেন। এই পর্যায়ে আমরা ঠিক আছে, যেহেতু আমাদের মিটিং একটু পরে ডিসকানেক্টেড হবে, আমরা আবারও মিটিং এ জয়েন করে পর অনুষ্ঠানের পরবর্তী অংশ তখন শুরু করব।